বন্ধুরা আজকে নয়ই মার্চ পড়ার স্বপ্ন চ্যানেলে তোমরা প্রবেশ করলে এই ভিডিওতে বিগত দু এক দিনের অর্থাৎ সম্প্রতিকালে ঘটা জিনিসপত্র যা যে কোনো সরকারি চাকরির সঙ্গে প্রাসঙ্গিক তা নিয়ে আলোচনা করব তো আজকের প্রথম প্রশ্ন ইন্টারন্যাশনাল উইমেন্স ডে কবে পালিত হলো এক নম্বর অপশন চার মার্চ দুই নম্বর পাঁচ মার্চ তিন নম্বর সাত মার্চ ও চার নম্বর আট মার্চ তো সঠিক উত্তরটি হবে চার নম্বর আট মার্চ আটই মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে পালিত হলো তো উইমেন ইন্টারন্যাশনাল উইমেন্স ডে যেহেতু আটই মার্চ পালিত হলো তাই এবছর উইমেন্স ডে থিম আমাদের জেনে রাখতে হবে এবছর উইমেন্স ডে থিম ছিল আই এম জেনারেশন ইকুয়ালিটি রিয়েলাইজিং উইমেন্স রাইট তো এবছর যে উইমেন্স ডে ক্যাম্পেইনগুলো হয়েছিল ক্যাম্পেইন প্রধানত দুটোই হয়েছিল ক্যাম্পেইং মানে অভিযান তো ক্যাম্পেইনগুলো ছিল ইচ ফর হ্যাশ মানে একটা হ্যাশ দিয়ে হ্যাশ ইচ ফর ইকুয়াল আর হ্যাশ ব্যালেন্স ফর বেটার তো এবছর যে উইমেন্স ডের একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার যেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের টোটালি ইনস্টা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব টুইটার প্রত্যেকটা জায়গা থেকে নিজের সোশ্যাল মিডিয়ার থেকে পুরো লগ আউট করে গেছিলো এবং সাতজন আমাদের দেশের যারা ওয়েল অ্যাচিভড উইমেন তাদের লাইভ স্টোরি শেয়ার করার জন্য দিয়েছিলেন তিনি ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে এবং তাদের প্রোফাইল তার প্রোফাইল ওই সাতজনই এই এই দিনটিতে তারা সবাই মানে চালালো এই গতকাল দিনটিতে দুই নম্বর প্রশ্ন এই প্রথমবার শীতকালীন খেলো ইন্ডিয়া কোথায় হবে এক নম্বর অপশন মানালি দুই নম্বর দেরাদুন তিন নম্বর উটি এবং চার নম্বর গুলমার্গ তো সঠিক উত্তরটি হবে চার নম্বর অপশান গুলমার্গ গুলমার্গে এই প্রথমবার শীতকালীন খেলো ইন্ডিয়া অনুষ্ঠিত হবে এবং গুলমার্গে যেহেতু এই জিনিসটা অনুষ্ঠিত হবে এবছর এবছর প্রথমবার ভারতে তাই জন্য এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট তো যেহেতু গুলমার্গে অনুষ্ঠিত হবে এবং গুলমার্গ অবস্থিত কাশ্মীরে তো কাশ্মীর তো একটা বর্তমানে আমাদের মানে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল তো কাশ্মীরের রাজধানী হল গিয়ে শীতকালীন রাজধানী জম্মু এবং কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী হলো গিয়ে শ্রীনগর এবং কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর এটা ভেরি 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 ইম্পর্টেন্ট এটা ফিউচারে কি মানে সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর হলেন গিয়ে সত্যাপাল মালিক তিন নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস মানে কোথায় হলো এক নম্বর অপশান আহমেদাবাদ দুই নম্বর কানপুর তিন নম্বর পুনে এবং চার নম্বর শ্রীনগর তো সঠিক উত্তরটি হবে তিন নম্বর অপশন পুনে পুনেতে ফোর্থ ইন্টারন্যাশনাল ডায়াবেটিস সামিট টু টু মানে টোয়েন্টি টোয়েন্টি হল তো যেহেতু পুনেতে এটা হয়েছে এবং পুনে অবস্থিত মহারাষ্ট্রে তাই মহারাষ্ট্রের রাজধানী হলো গিয়ে মুম্বাই মহারাষ্ট্রের বর্তমানে মুখ্যমন্ত্রী আছেন উদ্ধব ঠাকরে ও মহারাষ্ট্রের বর্তমান গভর্নর ভগৎ সিং কোশিয়ারি চার নম্বর প্রশ্ন মিশন ভাগীরথ কোন রাজ্যের যোজনা এক নম্বর অপশন ওয়েস্ট বেঙ্গল দুই নম্বর তেলেঙ্গানা তিন নম্বর মহারাষ্ট্র ও চার নম্বর তামিলনাড়ু তো সঠিক উত্তরটি হবে দুই নম্বর অপশন তেলেঙ্গানা তেলেঙ্গানায় মিশন ভাগীরথ নতুনভাবে চালু হলো তো এই যোজনাটি প্রধানত যে কারণে চালু হলো এটা হলো একটা পানীয় জলের যোজনা যেখানে একটা কমিটি গঠন করা আছে যারা কৃষ্ণা ও গোদাবরী নদী থেকে কিভাবে পানীয় জল নিষ্কাশন করা যায় সেটি তারা খতিয়ে দেখবে তো যেহেতু এটা তেলেঙ্গানাতে হয়েছে তাই তেলেঙ্গানার রাজধানী হলো গিয়ে হায়দ্রাবাদ তেলেঙ্গানার মানে মুখ্যমন্ত্রী হলেন গিয়ে কে চন্দ্রশেখর রাও এবং তেলেঙ্গানার গভর্নর হলেন গিয়ে তা মানে তামিলশাহী সৌন্দরাজেন পাঁচ নম্বর প্রশ্ন আরবিআই কোন ব্যাঙ্কে টাকা তোলার পরিমাণ পঞ্চাশ হাজার অবধি সীমিত করে দিল এক নম্বর অপশন ইয়েস ব্যাংক দুই নম্বর এস বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তিন নম্বর অ্যাক্সিস ব্যাংক ও চার নম্বর এইচডিএফসি ব্যাংক তো সঠিক উত্তরটি হবে এক নম্বর অপশন ইয়েস ব্যাংক ইয়েস ব্যাঙ্কের টাকা তোলার পরিমাণ আরবিআই পঞ্চাশ হাজার অবধি সীমিত করে দিল তাই যে কোনো অ্যাকাউন্ট হোল্ডারের ক্ষেত্রেই তো আরবিআই এই জিনিসটি যেহেতু করেছে তাই আরবিআই ফুল ফর্ম হলো গিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আরবিআইয়ের মানে গঠিত হয়েছিল আরবিআই একই এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ সালে ও আরবিআইয়ের বর্তমানে গভর্নর আছেন শক্তিকান্ত দাস এবং আরবিআই এর হেডকোয়ার্টার আছেন মুম্বাইতে আরবিআইয়ের হেডকোয়ার্টারটা মুম্বাইতে সবসময় মনে রাখতে হবে কারণ বেশিরভাগের অনেক কিছুরই হেডকোয়ার্টার আছে দিল্লিতে তো সেক্ষেত্রে আরবিআইটা মুম্বাইতে তাই মনে রাখা খুবই জরুরি তো ইয়েস ব্যাঙ্কের ক্ষেত্রে এবার বলি ইয়েস ব্যাঙ্ক গঠিত হয়েছিল দু হাজার সালে এবং ইয়েস ব্যাঙ্কের হেডকোয়ার্টার আছে মুম্বাইতে এবং ইয়েস ব্যাঙ্কের চেয়ারপারসন এখন এই মুহূর্তে কোনো দরকার নেই ছয় নম্বর প্রশ্ন ফোর্বসের রিপোর্ট অনুযায়ী দু হাজার সালে ভারতের সুপার রিচ লোকের সংখ্যা কত পার্সেন্ট বাড়বে তো এক নম্বর অপশান ছাপ্পান্ন পার্সেন্ট দুই নম্বর আটষট্টি পার্সেন্ট তিন নম্বর তিয়াত্তর পার্সেন্ট ও চার নম্বর আটাত্তর পার্সেন্ট তো সঠিক উত্তরটি হবে তিন নম্বর অপশান তিয়াত্তর পার্সেন্ট ফোর্ভসের রিপোর্ট অনুযায়ী দু হাজার কুড়ি সালে ভারতের সুপার রিচ লোকের সংখ্যা আটাত্ত সরি তিয়াত্তর পার্সেন্ট বেড়ে যাবে তো তিয়াত্তর পার্সেন্ট যে লোকসংখ্যা বাড়বে এটা দু সালে ছিল সুপার রিচ ভারতে ছিল মানে পাঁচ জন এবং দু হাজার কুড়িতে এটা গিয়ে দাঁড়াচ্ছে দশ জন মানে সোজা সোজা ভাষায় গরিবরা আরও গরিব হচ্ছে এবং ধনীরা আরও বেশি পরিমাণ ধনী হয়ে উঠছে এবং যেহেতু এটা ফোর্ভস দ্বারা করা হয়েছে তাই ফোর্ভসের সম্বন্ধে বলি ফোর্ভসের হেডকোয়ার্টার রয়েছে নিউ জার্সি ইউএসএতে বা আমেরিকাতে এবং ফোর্ভসের চিফ এডিটার রয়েছেন স্টিভ ফোর্ভস সাত নম্বর প্রশ্ন বিমস্টেক টোয়েন্টি টোয়েন্টি কোথায় আয়োজিত হবে এক নম্বর অপশান বাংলাদেশ দুই নম্বর শ্রীলঙ্কা তিন নম্বর থাইল্যান্ড চার নম্বর নেপাল তো সঠিক উত্তরটি হবে দুই নম্বর অপশান শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে বিমস্টেক টোয়েন্টি টোয়েন্টি আয়োজিত হবে তো শ্রীলঙ্কায় যেহেতু বিমস্টেক টোয়েন্টি টোয়েন্টি আয়োজিত হবে তো এই সেক্ষেত্রে বিমস্টেকের ফুল ফর্ম প্রথমেই বলি বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন তো এই যে স্টেক এই বিমস্টেকের সব সদস্যগুলি মানে দেশগুলি রয়েছে সেই সদস্য দেশগুলি হলো পরপর বলি ইন্ডিয়া বাংলাদেশ মায়ানমার নেপাল ভুটান শ্রীলঙ্কা থাইল্যান্ড এবং স্টেকের হেডকোয়ার্টার রয়েছে ঢাকা বাংলাদেশে ও বিমস্টেক গঠিত হয়েছিল উনিশশো সালে এবং যেহেতু শ্রীলঙ্কা বিমস্টেকে মানে এ বছর বিমস্টেক আলোচিত হবে শ্রীলঙ্কাতে তাই সেক্ষেত্রে শ্রীলঙ্কার রাজধানী হলো গিয়ে কলম্বো এটা তাদের বাণিজ্যিক রাজধানী এবং শ্রীলঙ্কার দ্বিতীয় রাজধানী আছে জয়বর্ধনে পুরাকোটা এটা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক রাজধানী এবং শ্রীলঙ্কার বর্তমানে প্রধানমন্ত্রী আছেন মহিন্দা রাজপাক্সী ও গভর্নর রয়েছেন গোতাবায়ার রাজপাক্সী আট নম্বর প্রশ্ন কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বোম্বে আইআইটির র্যাঙ্ক কত হলো এক নম্বর অপশান চুয়াল্লিশ দুই নম্বর তেতাল্লিশ তিন নম্বর বিয়াল্লিশ ও চার নম্বর একচল্লিশ তো সঠিক উত্তরটি হবে এক নম্বর অপশান চুয়াল্লিশ কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বোম্বে আইআইটির র্যাঙ্ক হলো চুয়াল্লিশ এবং বোম্বে আইআইটি গত বছরই ছিল টপ ফিফটির বাইরে তিপ্পান্ন ছিল তার র্যাঙ্ক সেখান থেকে সে তেতাল্লিশে এসছে এবং এই টপ ফিফটির মধ্যে ভারতের দুটি একমাত্র ইউনিভার্সিটি চান্স পেয়েছে সেটা হলো এক নম্বর বোম্বে আইআইটি চুয়াল্লিশে এবং দ্বিতীয়ত পেয়েছে দিল্লি আইআইটি সাতচল্লিশ র্যাঙ্কে সে রয়েছে নয় নম্বর প্রশ্ন সম্প্রতি কোন আইআইটি এআই ড্রোন বার করল এক নম্বর অপশন আইআইটি খড়গপুর দুই নম্বর আইআইটি দিল্লি তিন নম্বর আইআইটি বোম্বে ও চার নম্বর আইআইটি মাদ্রাজ তো সঠিক উত্তরটি হবে চার নম্বর অপশন আইআইটি মাদ্রাজ আইআইটি মাদ্রাজ সম্প্রতি এআই ড্রোন বার করলো এআই ড্রোনের ফুল ফর্ম হলো গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রোন তো দশ নম্বর এবং আজকের সবচেয়ে শেষ প্রশ্ন জেনিজ জানসা কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হলো এক নম্বর অপশন বেলজিয়াম দুই নম্বর স্লোভাকিয়া তিন নম্বর স্লোভানিয়া চার নম্বর সোমালিয়া তো সঠিক উত্তরটি হবে তিন নম্বর অপশান স্লোভানিয়া স্লোভানিয়ার নতুন প্রধান প্রধানমন্ত্রী হলেন জানেস জানসা এবং যেহেতু তিনি স্লোভানিয়ার প্রধানমন্ত্রী হলেন তাই স্লোভানিয়ার রাজধানী হলে হলো গিয়ে রাজধানী হলো গিয়ে মানে বানানটা খুবই একটু চাপের তবে উচ্চারণটাও সেরকম একটা বানানটা হলো গিয়ে এল জে ইউ বি এল জে এ এন এ এবং উচ্চারণটা এটা লুবিয়ানা সহজ ভাষায় লুবিয়ানাই বলা চলে এবং লুবিয়ানাই এটাকে বলা বলা উচিত লুবিয়ানা কিন্তু এটার বানানটা আমি আরেকবার বলি এল জে ইউ বি এল জে এ এন এ তো এটা ছিল রাজধানী স্লোভানিয়ার এবং স্লোভানিয়ার কারেন্সি হলো গিয়ে ইউরো তো এবার পালা আজকে বোনাস ফ্যাক্টরির যেখানে গতকাল উইমেন্স ডে ছিল তাই সেই হিসাবেই আজকে বোনাস ফ্যাক্টরি মহিলাদের জন্য ডেডিকেটেড তাই প্রথমেই আজকে এই প্রশ্নটি বোনাস ফ্যাক্টরি যে পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কী ছিল তো পৃথিবীর সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম ছিল সিরিমা রাতুয়ে দিয়াস বান্দারা নায়ক তো ইনি ছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এবং উনিশশো সালে ইনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হয়েছিলেন তবে ইনি গোটা বিশ্বের মধ্যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি পছন্দ হলে লাইক দিও বন্ধুরা এবং চ্যানেলটি একদমই নতুন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাহায্য করো